ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই, মালয়েশিয়া প্রবাসী আবাইদুল্লাহ সাহেব, আপনি প্রশ্ন করেছেন যে কিছু মানুষ অন্য মানুষের বিভিন্নভাবে মানে তাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, তার বিভিন্ন বিষয়ে, যেমন কাউকে হয়তো মানে খাটো বলে, কাউকে মানে তার ভাষার দোষ ত্রুটি ইত্যাদি ধরে বিভিন্নভাবে মানে ব্যঙ্গ বিদ্রুপ তারা করে, তা এটা কত বড় এটা মানে অপরাধের কাজ, এর শাস্তি কী, এটা আপনি জানতে চেয়েছেন। তো ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো বিল্লাহে তৌফিক, যে সূরাতুল হুজুরাতের ভিতরে মহান আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তা ওখানে সূরাতুল হুজুরাতের ভিতরে বেশ কিছু বিধান এভাবে এসেছে যে বলা হচ্ছে যে মানে কিছু কোনো লোক, কিছু লোক অন্য কোনো লোকের বা কিছু লোকের যেন তারা বিদ্রুপ না করে, ঠাট্টা না করে। হতে পারে যে আল্লাহ তার আল্লাহ পাকের কাছে তারাই হয়তো ভালো, এ বিদ্রুপ করছে, যারা বিদ্রুপ করছে, ঠাট্টা করছে, যে যে কারণে করছে, কিন্তু আল্লাহ পাকের কাছে সেই লোকই হয়তো মানে বেশি ভালো। তা এটা নিষেধ, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ। নিষেধ মানে তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ মানে এটা হারাম কাজ। আচ্ছা, তারপরে এভাবে মানুষকে কষ্ট দেওয়া এটাও ঠিক হবে, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে, গীবতের অন্তর্ভুক্ত। আর গীবত করলে, যার গীবত করা হয় তার কিন্তু তার গোস্ত খাওয়া হয়, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সামিল শাস্তি, এটাই বলা হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সামিল। একটা ভাই মারা গেছে, নিজের ভাই মারা গেছে, এখন এই ভাইকে নিয়ে যেতে তো আমরা দাফন করে দিই, আর তো দাফন না করে কেউ কেউ মৃত ভাইয়ের গোস্তগুলো ছড়িয়ে ছড়িয়ে খাবে, কেটে কুটে খাবে, এটা কি মানে কেউ পছন্দ করবে? ফকারে তোমো, আল্লাহ পাক নিজেই বলছে না এটা তোমার পছন্দ করবে না। তা এরকমটি করা উচিত নয়। ঠাট্টা বিদ্রুপ করা অনেক সময় সাক্ষাৎ ঠাট্টা বিদ্রুপ করা মানে কষ্ট দেওয়া এদেরকে, তো এক মমে আর এক মমে কষ্ট দিবে, এটা ঠিক হয় না। আর অসাক্ষাতে হলে তো এটা গীবত হয়ে যাবে, গীবতের এই অপরাধটাও খুব মারাত্মক ধরনের অপরাধ। গীবত যার করা হবে সে দাবিদার হয়ে আল্লাহ পাকের কাছে তার বিরুদ্ধে কেস করতে পারবে, মামলা দায়ের করতে পারবে কিয়ামতের দিন, এবং এই মামলার নিষ্পত্তি সে পাবে না, ওই হয় নেকি দিয়ে নিষ্পত্তি নিতে হবে, অথবা ওই দাবিদারের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে এটা নিষ্পত্তি হবে। তো আসলে এই গীবত করা থেকে আমাদের বেঁচে থাকা বা এই ঠাট্টা বিদ্রুপ থেকে আমাদের বেঁচে থাকা আর চেষ্টা করা এখন থেকে উচিত। তারপর যদি হয়ে যায়, এটা থেকে আবার প্রতিকারও করার চিন্তাভাবনা বা চেষ্টা আমাদেরকে এই দুনিয়াতে করে নিতে হবে। কাউকে যদি এভাবে কষ্ট দেওয়া হয়ে থাকে, তার কাছে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে, বা তার তার জন্য ভালো কিছু করতে হবে, বা তার তার সুনাম কিছু গেয়ে যেভাবে হোক এটা দুনিয়াতে এর প্রতিকার করে নেওয়ার চেষ্টা করতে হবে, মাফ করে নেওয়ার চেষ্টা করতে হবে। পরকালে কিন্তু খুব কঠিন হবে, পরকালে বিচারে যে ধরা খেয়ে যায় মানুষ এই ঠাট্টা বিদ্রুপের কারণে, কষ্ট দেওয়ার কারণে, মানুষের মনে কষ্ট দেওয়াটা এটাও বড় ধরনের অপরাধ, হারাম তো বটে আবার অপরাধও। আল্লাহ পাক রহম করুন, এসব কিছুতে কিছু থেকে যেন আমরা বিরত থাকি, বেঁচে থাকি, আর ভালো কিছু যেন আমরা করতে পারি, আর মন্দ কিছু এভাবে হয়ে গেলে আমরা যেন তার প্রতিকার বা প্রতিশোধ এই দুনিয়াতে দিয়ে আমরা যেন পরিষ্কার অবস্থায়, কেউ আমার উপরে পাওনাদার থাকবে না, কারো মনে দুঃখ কষ্ট দিয়ে আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, মাফ নেব না, এরকমটি যেন না হয়। আল্লাহ পাক এই তৌফিক আমাদের দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।